আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি নিবন্ধনধারী সকল ভাই এবং বোনদেরকে। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপত্র হয়েছে, আপনারা এখনো সুপারিশপত্র হাতে পাননি। গত প্রথম এবং দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদের কোনো পুলিশ ভেরিফিকেশনও হয়নি এবং তাদেরকে কোনো স্বাস্থ্য পরীক্ষাও দিতে হয়নি, কিন্তু চলমান তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তারা নির্ধারণ করে যে যারা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদেরকে পুলিশ ভেরিফিকেশন করা হবে এবং স্বাস্থ্য পরীক্ষা করার পরেই তাদেরকে চূড়ান্ত সুপারিশপত্র হাতে দেওয়া হবে। আজকে আমি একটি সুখবর দেবো আপনাদেরকে, যারা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যদিও কথা ছিল যে আগে পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষা করার পরেই চূড়ান্ত সুপারিশপত্র হাতে দেওয়া হবে, কিন্তু এখন খুশির খবর হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন পর পরই আপনাদেরকে চূড়ান্ত সুপারিশপত্র হাতে দেওয়া হবে, অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই। আমি বিস্তারিত বলছি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত 38,000 শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ ভেরিফিকেশন শেষ হলেই শিক্ষকদের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হবে। এক্ষেত্রে সরকারি চাকরির মতো প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে না। বৃহস্পতিবার 23 সেপ্টেম্বর দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কাদের খান। তিনি বলেন যে বেসরকারি স্কুল কলেজে নিয়োগের ক্ষেত্রে প্রথমবারের মতো পুলিশ ভেরিফিকেশন হচ্ছে। আমরা প্রার্থীদের ভেরিফিকেশন ফর্ম জেলা অনুযায়ী আলাদা করছি। ডাকযোগে প্রার্থীরা ভেরিফিকেশন ফর্ম পাঠানোর নয় কিছুটা দেরি হচ্ছে, তবে দ্রুতই ভেরিফিকেশন ফর্ম মন্ত্রণালয়ে পাঠানো হবে। এনটিআরসি চেয়ারম্যান আরো বলেন, ভেরিফিকেশন শেষ হওয়া মাত্র আমরা চূড়ান্ত সুপারিশপত্র দেব। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের মতো পুলিশ ভেরিফিকেশন শেষে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে না। দ্রুত পুলিশ ভেরিফিকেশন শেষ করতে কাজ করছে এনটিআরসি, এ বলেও জানান তিনি। অর্থাৎ এই ছিল আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ সকল।